আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। সম্মানিত ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছিলেন যে কবিরা গুনাহ সমূহগুলো, মানে বড় বড় গুনাহগুলো। সম্মানিত ভাই, বখারিতে হাদিস রয়েছে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইজতানিবু সাবা আল মুবেকাত, নিশ্চয়ই তোমরা সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। তো এই হাদিসে সাতটি ধ্বংসাত্মক গুনাহর কথা বলা হয়েছে, সেগুলো কি কি? সেগুলো বলা হয়েছে আশিরকু বিল্লাহ, সর্বপ্রথম যে তোমরা শিরক থেকে বাঁচবে। দ্বিতীয় হচ্ছে আসহের, দ্বিতীয় সর্ব বড় গুনাহ হচ্ছে আপনার জাদু করা। তৃতীয় হচ্ছে ন্যায়সঙ্গত অধিকার ছাড়া আল্লাহ যে প্রাণ হত্যা হারাম করেছে সেটা হত্যা করা, মানে কোনো ব্যক্তিকে এমনি এমনিভাবে আপনি হত্যা করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত না যে দোষ ত্রুটিগুলো মহান রব্বুল আলামিন দিয়েছেন যে এই দোষ ত্রুটি করলে তাদেরকে হত্যা করতে পারবেন। যেমন হত্যার বদলে হত্যা, বিবাহিত জানি যে বিবাহ করেছে অথবা তারপরেও সে জেনা করে বেড়াচ্ছে, তাকে মাটিতে পুঁতে দিয়ে পাথর মেরে 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 দিতে হবে। তৃতীয় হচ্ছে মোরতাদ, মানে ইসলামে প্রবেশ করে আবার ইসলাম থেকে বেরিয়ে চলে গেছে। তো এই ধরনের ব্যক্তিদেরকে আপনি হত্যা করতে পারবেন, তাছাড়া অন্য কাউকে হত্যা করতে পারবেন না, এটা তৃতীয় বড় গোনা। চতুর্থ হচ্ছে আররেবা, মানে সুদ খাওয়া। পঞ্চম হচ্ছে ইয়াতিমের মাল ভক্ষণ করা। ষষ্ঠ হচ্ছে যুদ্ধ রণক্ষেত্রের মাঠ থেকে পলায়ন করা, মানে কোনো শত্রুর আপনি সম্মুখীন হলেন যুদ্ধ করার জন্য, আপনি হয়তো পিছন দেখিয়ে পিঠ দেখে পালিয়ে গেলেন, এটাকে ধ্বংসাত্মক গোনা বলা হয়েছে। এই জন্য বলা হয়েছে কেননা আপনি যদি ওই অবস্থায় পালিয়ে যান তাহলে হবে কি, আরও যেসব সৈন্য সামন্ত রয়েছে তাদের অন্তর দুর্বল হয়ে পড়বে, যে আমিও যদি থাকি তাহলে তো আমিও তো মরতে পারি, অতএব না আমি মরতে রাজি নয়, বুঝতে পেরেছেন? তখন শয়তান তাকে এই জিনিসগুলো ভুলিয়ে দেয় যে শহীদ হয়ে গেল, শহীদের যে মর্যাদা সেই মর্যাদা সে পাবে, সেটা দুনিয়ায় বেঁচে থাকার থেকে অনেক বড় মর্যাদা। কিন্তু কথা হচ্ছে কি, আপনি যদি ওই যুদ্ধ ময়দান মানে রণক্ষেত্র ছেড়ে পালিয়ে আসেন তাহলে এখানে মানে যারা মুজাহিদ রয়েছে তাদের অন্তর আপনার ভয়ে ভীতু হয়ে যাবে, তারাও যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসবে। তো তাই যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা এটি হচ্ছে বড় গোনা। সপ্তম হচ্ছে একজন মুহসানাতুল গাফিলাত, একজন সৎ নারীর ওপর অপবাদ দেয়া যে সে জানি, এগুলো হচ্ছে ধ্বংসাত্মক গুণা। যতক্ষণ পর্যন্ত না চারটে সাক্ষী দ্বারা আপনি সাব্যস্ত করে দিচ্ছেন এই মহিলা জানি জেনা করেছে, ততক্ষণ আপনি মুখ খুলবেন না। আপনার কাছে চারটে সাক্ষী আছে তবে মুখ খুলবেন, একটা সাক্ষী নিয়েও আপনি মুখ খোলা যাবে না। আর বাতে সোহাদার কথা বলা হয়েছে সুরাত নূর, সুরাত নূরে চারটে সাক্ষীর কথা বলা হয়েছে, এই চারটে সাক্ষী ছাড়া আপনি মুখ খুলবেন না কারো ক্ষেত্রে, কেননা মহান রব্বুল আলামিন মানুষের ইজ্জত মান সম্মানের হেফাজত করেছে, বুঝতে পেরেছেন? তো এই সাতটি হচ্ছে ধ্বংসাত্মক গোনা একটি হাদিসে বলেছেন, এছাড়া আরও অনেক গোনা রয়েছে, সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।